আজকের বিষয়, প্রথম বাঙালি ভারতীয় যোদ্ধা পাইলট ইন্দ্রলাল রায়। প্রথম বাঙালি তথা ভারতীয় যুদ্ধ বিমান চালক হলেন ইন্দ্রলাল রায়। প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে তিনি ভারতীয় হিসাবে দুঃসাহসিকতার পরিচয় দিয়েছেন এবং বিশ্বযুদ্ধের ইতিহাসে প্রথম বাঙালি বীর শহীদ তিনি। 1898 সালের 2রা ডিসেম্বর কলকাতায় ইন্দ্রলাল রায়ের জন্ম হয়। তার পিতার নাম প্যারিলাল রায় এবং মাতা ললিতা রায়। ইন্দ্রলালের পিতা ছিলেন অধুনা বাংলাদেশের বরিশালের লাকুটিয়ায় জমিদার এবং ব্যারিস্টার। কলকাতায় পাবলিক প্রসিকিউশনের ডিরেক্টর হিসাবে আইনজীবী প্যারিলাল রায়ের বেশ সুনাম ছিল। ইন্দ্রলাল রায়ের 5 ভাই বোন ছিল, যাদের মধ্যে বড় ভাই পরেশলাল রায় ছিলেন মুষ্টিযোদ্ধা হিসাবে বিখ্যাত। ইন্দ্রলাল ছিলেন দ্বিতীয় সন্তান, তাঁর ডাক নাম ছিল ল্যাডি। বরিশালের সম্ভ্রান্ত অভিজাত পরিবারের সন্তান প্যারিলাল বিশ্বাস করতেন একমাত্র ব্রিটিশরাই পারে ভারতীয়দের গড়ে তুলতে। ইংরাজি শিক্ষার প্রতি তাঁর অগাধ বিশ্বাস। সন্তানদের দেখাশোনার জন্য তিনি একজন ইংরেজ পরিচারিকাও নিয়োগ করেছিলেন। ইন্দ্রলালের পিতা ছিলেন যথেষ্ট স্বাস্থ্য সচেতন, তাই পড়াশোনার পাশাপাশি তিনি তাঁর ছেলেদের সাঁতার, ঘোড়ায় চড়া, সাইকেল চালানোও শিখিয়েছিলেন। 1901 সালে প্যারিলাল রায় তাঁর 6 সন্তান ও স্ত্রীকে নিয়ে চলে যান লন্ডনে। হ্যামারস্মিথের 77 নং ব্রুক গ্রিনে তাদের বাড়ি ছিল। ইন্দ্রলালের মাতা ললিতা দেবীও স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছিলেন। তৎকালীন ব্রিটেনে মেয়েদের ভোটাধিকার নিয়ে সংগঠিত সাফ্রজেট আন্দোলনে তিনি নেতৃত্বের এক অন্যতম মুখ হয়ে ওঠেন। পরবর্তীকালে লন্ডন ইন্ডিয়ান ইউনিয়ন সোসাইটির অন্যতম সদস্যা হয়েছিলেন ললিতা দেবী। ব্রিটেনের পাশাপাশি ভারতীয় মেয়েদের শিক্ষার জন্য তিনি নানা অনুষ্ঠান করে অর্থ সংগ্রহ করতেন। এমনই সম্ভ্রান্ত পরিবারের সন্তান ইন্দ্রলাল রায়ের প্রাথমিক পড়াশোনা সম্পূর্ণ হয়েছিল হ্যামারস্মিথের সেন্ট পলস বয়েজ স্কুলে। সেখানে 2 ভাই পরেশ ও ললিতের সঙ্গে একত্রে পড়াশোনা করেন তিনি। 5 বছর বয়সে তিনি সেই স্কুলে ভর্তি হন। স্কুল জীবনে তিনি তাঁর অসম্ভব মেধার পরিচয় দেন। সম্ভাবনাময় ছাত্র ইন্দ্রলাল বিশেষ মর্যাদার স্কলারশিপ পেয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। ইতিমধ্যে তার দাদা পরেশলাল কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক উত্তীর্ণ হয়ে হঠাৎই ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন। দাদাকে দেখে উদ্বুদ্ধ হয়ে ইন্দ্রলাল মাত্র 15 বছর বয়সেই ঠিক করে নেন যে ভবিষ্যতে তিনিও যোগ দেবেন সেনাবাহিনীতে। তাই স্কুলের পাঠ শেষ হলে তিনি তাঁর স্বপ্ন পূরণের আশায় মেতে উঠলেন। বিমান বাহিনীতে যোগ দেওয়ার ন্যূনতম বয়স 18 পেরোতেই তিনি রাজকীয় বিমান বাহিনীতে তথা রয়্যাল ফ্লাইং করে ক্যাডেট হিসাবে যোগ দিয়ে বসেন। 6 মাসের প্রশিক্ষণের পর পাইলট হিসাবে তিনি লাভ করেন কিংস কমিশন। ভারতীয়দের মধ্যে তিনি প্রথম এই যোগ্যতা অর্জন করেন। কমিশন লাভের পর 1917 সালের অক্টোবর মাসে ইন্দ্রলাল রায়কে রয়্যাল ফ্লাইং কোরের 56তম স্কোয়াড্রনে যোগ দেওয়ার জন্য পাঠানো হয় ফ্রান্সে। প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষে যুদ্ধ করেন তিনি। স্কোয়াড্রনে সেকেন্ড লেফটেন্যান্ট পদের দায়িত্ব নিয়ে ইন্দ্রলাল চলে যান ফ্রান্সের ভাদমে। তাঁর অদম্য ইচ্ছাশক্তির দৃষ্টান্ত সম্পর্কে এও শোনা যায় যে রয়্যাল এয়ারক্রফটসে আবেদন করেও তিনি প্রথমবার দুর্বল দৃষ্টিশক্তির জন্য পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। কিন্তু তাতে ভেঙে না পড়ে ইন্দ্রলাল তাঁর শখের দামি মোটরসাইকেলটি বিক্রি করে দিয়ে ব্রিটেনের সবথেকে নামী চক্ষু চিকিৎসকের কাছে তাঁর চক্ষু চিকিৎসা করান। সুস্থ হয়ে ইন্দ্রলাল পুনরায় আবেদন করেন বিমান বাহিনীতে। দ্বিতীয়বারে আর তাকে ব্যর্থ হয়ে ফিরতে হয়নি। এইভাবেই বিমান চালক হিসাবে ইন্দ্রলাল রায়ের কর্মজীবন শুরু হয়। ব্রিটিশ বায়ুবাহিনীতে কার্জিস, DE-2, সপ উইথ ক্যামেল, SE-5 এর মতো যুদ্ধ বিমান চালাতে পারদর্শী হয়ে ওঠেন ইন্দ্রলাল রায়। এই বাঙালি তরুণটি তখন হয়ে ওঠেন বায়ুবাহিনীর হিরো। 1917 সালের 6ই ডিসেম্বর এক চরম দুর্ঘটনা ঘটে যায়। যুদ্ধের আকাশে একটি জার্মান যুদ্ধ বিমানের গুলি লেগে ইন্দ্রলালের বিমান ভেঙে পড়ে নো ম্যান্স ল্যান্ডে। অচৈতন্য ইন্দ্রলালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে দেন। কিন্তু আশ্চর্যজনকভাবে তাঁর দেহ মর্গে নিয়ে যাওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই তাঁর জ্ঞান আবার ফিরে আসে। মৃত্যুর মুখ থেকে তাঁর এই ফিরে আসা এতটাই চমকপ্রদ যে সকলে প্রথমে মেনে নিতে পারেননি। যাই হোক, সুস্থ হলেও যুদ্ধ বিমান চালানোর ছাড়পত্র তখনই তাঁকে দেওয়া হয়নি। বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করার ফলে তাঁর এই অদম্য প্রাণশক্তি ও জেদ দেখে
সম্মত হন কর্তৃপক্ষ। আকাশে ওড়ার জন্য পুনরায় শারীরিকভাবে প্রস্তুত হন ইন্দ্রলাল। ক্যাপ্টেন জর্জ ম্যাকরয়ের তত্ত্বাবধানে তিনি প্রশিক্ষণ নিয়েছিলেন। ফ্রান্স থেকে ফিরে 1918 সালের 22 জুন পুনরায় রয়্যাল এয়ারক্রফ্টের 40 নম্বর স্কোয়াড্রনে তিনি যোগ দেন। 1918 সালের 6 জুলাই আবার বিমান নিয়ে ইন্দ্রলাল রায় উড়ে যান যুদ্ধক্ষেত্রে। প্রথম দিনেই তাঁর আক্রমণে পরাজিত হয় একটি জার্মান বিমান। এই জয়ের ছবি তিনি এঁকে রেখেছিলেন তাঁর আঁকার খাতায়। 9 জুলাই থেকে 19 জুলাই টানা 10 দিনে 9টি জার্মান বিমানকে তিনি আক্রমণ করে মাটিতে নামিয়ে আনেন। তিনি প্রথম ভারতীয় বিমান চালক যিনি মাত্র 170 ঘন্টা বিমান চালিয়ে 5টির বেশি জয় লাভ করে ফ্লাইং এস হয়েছিলেন। অবশেষে 1918 সালের 22 জুলাই ফ্রান্সের আকাশে ইন্দ্রলাল রায় যুদ্ধ বিমান চালানোর সময় 4-4টি জার্মান ফকার যুদ্ধ বিমান তাকে চারিদিক থেকে ঘিরে ধরে। একাই সর্বশক্তিতে ভর করে লড়ে যেতে থাকেন ইন্দ্রলাল, এমনকি পরাস্ত করেন 2টো জার্মান বিমানকেও, কিন্তু শেষ রক্ষা হয়নি। ইন্দ্রলাল রায় শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধক্ষেত্রে একা লড়াই করে শহীদ হন। যেখানে ইন্দ্রলালের বিমান ভেঙে পড়েছিল সেই স্থানে শত্রুপক্ষের জার্মান বায়ুসেনার অফিসার ম্যানফ্রেড ফন রিখটোফেন ফুলের তোড়া দিয়ে এই তরুণ বাঙালি বীরকে ঘটনাস্থলে সম্মান জ্ঞাপন করেছিলেন। মাত্র 13 দিনে 9টি যুদ্ধ বিমান ধ্বংস করার অনন্য সাধারণ কৃতিত্বের জন্য ইন্দ্রলাল রায়কে ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর তরফ থেকে মরণোত্তর বীরত্বের খেতাব ডিস্টিংগুইশড ফ্লাইং ক্রস উপাধিতে ভূষিত করা হয়। ভারতীয়দের মধ্যে এই উপাধি তিনিই প্রথম লাভ করেন। ইন্দ্রলালের ফ্লাইং লগবুক, উইংস, বিভিন্ন অভিযানে অংশগ্রহণ সম্পর্কিত ঘটনাবলীর নিজের হাতে আঁকা স্কেচবুক, সম্রাট পঞ্চম জর্জের লেখা, স্কোয়াড্রনের কমান্ডিং অফিসারের চিঠি ইত্যাদি নিদর্শন দিল্লির ভারতীয় বিমান বাহিনীর মিউজিয়ামে আজও সংরক্ষিত আছে। ভারত সরকার 1998 সালের ডিসেম্বর মাসে ইন্দ্রলাল রায়ের জন্ম শতবার্ষিকীতে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করে। তার মৃত্যুর পরে ফ্রান্সের ইস্টভিল কমিউনাল সেমিট্রিতে তাকে সমাধিস্থ করা হয়। উত্তর ফ্রান্সে তাঁর এই সমাধির ওপর বাংলা ও ফরাসি ভাষায় গৌরবগাথা লেখা আছে, মহান বীরের সমাধি, সম্ভ্রম দেখাও, স্পর্শ করো না। তার নামে কলকাতায় একটি সড়কও রয়েছে, ইন্দ্র রায় রোড, যা কিনা কলকাতার ভবানীপুরে ইন্দিরা সিনেমা হলের কাছেই অবস্থিত।